নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিক দু সালের অঙ্ক প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে আমি যাবতীয় এমসি এবং শূন্যস্থান টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি তো দেখো মাধ্যমিক এক্সামিনেশান টু থাউজেন্ড নাইনটিন তো দেখো দু হাজার উনিশ সালের মাধ্যমিকে যে সমস্ত এমসি কিউব আছে এবং এসএ কিউব আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো আজকে আমি এক দাগের প্রশ্ন এবং দু দাগের প্রশ্নগুলো সলভ করাবো তারপরে তোমাদের অন্য কোনো একদিন তিন দাগের প্রশ্ন এবং চার দাগের প্রশ্ন সলভ করাবো তো দেখো তিন দাগের প্রশ্ন আছে সত্য মিথ্যা এবং চার দাগের প্রশ্ন আছে এসএ কিউব ঠিক আছে এটা তোমাদের আমি অন্য কোনো একদিন সলভ করে দেবো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে এক দাগের রোমানন কোনো অংশীদারী ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত ওয়ান বাই টু ইজ টু ওয়ান বাই থ্রি হলে তাদের মূলধনের অনুপাত কত তো দেখো এতে কী আছে টু ইজ টু থ্রি বি আছে থ্রি ইস টু টু সিতে আছে ওয়ান ইস টু ওয়ান আর ডিতে আছে ফাইভ ইস টু থ্রি তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেই দিকে তোমরা একটু নজর দাও ঠিক আছে তো দেখো দুই ও তিনের লসু কত আছে ছয় আছে তাই তো আমাদের অঙ্কটা কী আছে ওয়ান বাই টু ইজ টু ওয়ান বাই থ্রি তো দেখো আমি ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি বসিয়েছি তো দেখো ওয়ান বাই টু মাল্টিপ্লাই যেহেতু লসেগু কত আছে লসেগু ছয় আছে তার জন্য আমি কী করলাম তার জন্য আমি বোথ সাইডে সিক্স মাল্টিপ্লাই করেছি ওয়ান বাই টু মাল্টিপ্লাই সিক্স ইজ টু ওয়ান বাই থ্রি মাল্টিপ্লাই সিক্স তো দেখো দুইকে সয়দে ভাগ করলে কত হবে তিন হবে তিন ছয় অপর দিকে তিনকে ছয় দে ভাগ করলে কত হবে দুই হবে অর্থাৎ থ্রি টু টু থ্রি টু টু এর অ্যান্সার হবে অর্থাৎ এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার থ্রি টু টু কী হবে থ্রি ইস টু টু এর অ্যান্সার হবে ঠিক আছে তো দেখো পরের প্রশ্ন কী বলেছে অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর আচার টু টু তো দেখো পরের প্রশ্ন কী বলেছে রোমান টু এর প্রশ্ন যদি পি প্লাস কিউ সমান সমান রুট থার্টিন এবং পি মাইনাস কিউ সমান সমান রুট ফাইভ হয় তাহলে পি কিউর মান নির্ণয় করো তো দেখো তোমরা তো জানো যে এ বি ফর্মুলা কী আছে এ প্লাস বি বাই এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই হোল স্কোয়ার তো দেখো পি প্লাস কিউয়ের মান কত বলেছে তেরো বলেছে এবং পি মাইনাস কিউর মান কত বলেছে ফাইভ বলেছে তো দেখো পি কিউব শোনাশোনা পি কিউব শোনাশোয়ান পি প্লাস কিউ হোল স্কোয়ার বাই টু এর হোলস্কোয়ার তো দেখা পি প্লাস কিউর মান কত রুট তেরো আছে রুট তেরো বাই টু এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউর মান কত হচ্ছে রুট ফাইভ বাই টু এর হোলেস্কোয়ার তো দেখো রুট রুট কেটে গেলে শুধু থাকবে তেরো থাকছে আর দুই দুগুনি চার আর রুট রুট কেটে গেলে পাঁচ থাকছে আর দুই দুগুনি কত হচ্ছে চার হয়েছে তো লসও কত হচ্ছে চার আছে চার চার এক হয় একের সঙ্গে তেরো গুণ করলে তেরোককে তেরো হয় চারকে চার দিয়ে ভাগ করলে কত হয় এক হয় একের সঙ্গে পাঁচ গুণ করলে কীভাবে পাঁচককে পাঁচ হয় অর্থাৎ তেরো থেকে পাঁচ বাদ দিলে কত হয় আট হয় আটকে চার দিয়ে কাটাকাটি করলে কত হয় দুই হয় অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার টু ঠিক আছে তো দেখো পরের অঙ্ক কি বলেছে তো দেখো ভালো করে অঙ্কটা দেখে নাও আমি খুব সুন্দর করে টু দ্য পয়েন্ট এখানে আমি সলভ করিয়ে দিয়েছি তো দেখো রোমান থ্রির প্রশ্ন কি বলেছে কোনো বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাস এ বি ঠিক আছে এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজ যার কোন এবিসি সমান পঁয়ষট্টি ডিগ্রি কোন সমান সমান চল্লিশ ডিগ্রি তাহলে বিসিডি এর মান কত তো দেখো এখানে চারখানা অপশন আছে এর ভিতর থেকে কোন অ্যান্সারটা পুরোপুরি পারফেক্ট হবে সেটা আমি তোমাদের দেখাবো তো দেখো আমি এখানে একটা বৃত্তস্ত কিন্তু চতুর্ভুজ অঙ্কন করেছি যার এ বি সি ডি ঠিক আছে এ বি আমাদের কিন্তু ব্যাস ঠিক আছে তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি সি এর মানটা বলে দিয়েছে এ বি সি এর মানটা পঁয়ষট্টি ডিগ্রি এবং ডি এ সি এর মানটা কত আছে চল্লিশ ডিগ্রি বলেছে কিন্তু আমাদের বি সি ডি এর মানটা বের করতে বলেছে বি সি আর ডি অর্থাৎ এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে এটা তো তোমরা জানো যেটা নব্বই ডিগ্রি তাই তো তো দেখো আমি কি করেছি কোন এডিসি প্লাস কোন এপিসি সমান সমান একশো আশি ডিগ্রি তাই তো এডিসি আর এপিসি ক্যালকুলেশন করলে কত একশো আশি ডিগ্রি হয় অতএব এডিসি সমান কত হচ্ছে আশি ডিগ্রি মাইনাস পঁয়ষট্টি ডিগ্রি সমান সমান একশো পনেরো ডিগ্রি অর্থাৎ এ আর ডিসি এটা কিন্তু আমাদের একশো পনেরো ডিগ্রি ঠিক আছে তো দেখে নেওয়াও ভালো করে তো দেখো এবার আমি কি করেছি কোন এসিডির মানটা বের করতে বলেছে তাই তো সরি কোন এসিডির মানটা আমরা বের করব একশো আশি ডিগ্রি মাইনাস একশো পনেরো ডিগ্রি প্লাস চল্লিশ ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস এই দুটোকে যোগ করলে কত হবে একশো পঞ্চান্ন ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে একশো পঞ্চান্ন ডিগ্রি বাদ দিলে কত হবে পঁচিশ ডিগ্রি হবে অর্থাৎ আমাদের বিসিডির মানটা আমাদের বের করতে বলেছে তাই তো বিসিডি তাই তো তো দেখো এটা কিন্তু আমাদের নব্বই ডিগ্রি তাই তো আর তো দেখো আর এসিডি এ সি ডি এর মানটা কত আছে এর মানটা আমাদের বেরিয়েছে আমাদের পঁচিশ ডিগ্রি এটা কিন্তু পঁচিশ ডিগ্রি তাহলে বি সিডির মানটা কত হবে পঁচিশ ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি সমান সমান একশো পনেরো ডিগ্রি অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার একশো পনেরো ডিগ্রি ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে রুমান ফোরের প্রশ্ন তো দেখো আমি অঙ্কটা ভালো করে পড়ছি টেন আলফা প্লাস কোয়াট আলফা সমান সমান টু হলে টেন টু দ্য বার থার্টিন আলফা প্লাস কট টু দ্য বার থার্টিন আলফা এর মান কত ফর্মুলা তো তোমাদের আমি অনেকবার শিখিয়েছি টেন আলফা প্লাস কট আলফা সমান সময় টু টেন আলফা প্লাস কট সমান সমান কি আছে ওয়ান বাই টেন আলফা সমান সমান টু এর লস কত টেন আলফা তো দেখো টেন টেন গুণ হয়ে গেল টেন স্কোয়ার প্লাস এই টেন এই টেন কেটে গেলে উপরে ওয়ানটা থেকে যাচ্ছে মানে টেন স্কোয়ার আলফা প্লাস ওয়ান বাই টেন আলফা সমান সমান টু তো দেখো আমি কোন গুণ করছি ঠিক আছে এটা তো কোনো কিছু নেই মানে এর নিচে ওয়ান আছে এর সঙ্গে গুণ করলে হবে টেন স্কোয়ার আলফা প্লাস ওয়ান সমান সমান টু এর সঙ্গে টেন আলফা গুন করলে কে টু টেন আলফা হবে তো দেখো আমি এটাকে এর এইদিকে নিয়ে আসবো ঠিক আছে বা সাইডে নিয়ে আসবো টেন স্কোয়ার আলফা মাইনাস এটা কী আছে প্লাসে আছে এটা এদিকে আসলে কে মাইনাস হবে মাইনাস টু ট্যান আলফা প্লাস ওয়ান তো দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা কেবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ টেন আলফা মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার সমান সমান জিরো তার মানে এই হোল স্কোয়ার যদি আমি এইদিকে নিয়ে যাই জিরোকে যদি এর হোল স্কোয়ারটা করি তাহলে এটা জিরোই হবে তার মানে কি আছে টেন আলফা টেন আলফা মাইনাস ওয়ান ইজ ইউল টু টেন আছে ওয়ান আছে তো আমরা কি জানি আমরা জানি আমরা কী জানি আমরা জানি যে কোয়াট আলফা সংসন কী আছে ওয়ান বাই টেন আলফা তার মানে ওয়ান বসে আছে টেন আলফার মান কত আছে টেন আলফার মান এই যে ওয়ান আছে এই ওয়ান বসিয়েছি ওয়ান ওয়ান কেটে গেলে ওয়ানই থাকছে অর্থাৎ আলফার মান কি আছে ওয়ান আছে আমাদের অঙ্কটা কী ছিল আমাদের অঙ্কটা ছিল টেন টু প্লাস কোয়াট টু দুওয়ার থার্টিন আলফা এর মানটা বের করতে বলেছে তো দেখো টেন টেনের মানটা কত ওয়ান আছে ওয়ানের উপরে কী আছে থার্টিন আছে প্লাস কোয়াটের মান আছে ওয়ান পেয়েছি এর উপরে থার্টিন আছে তো দেখো এককে তেরো বান গুণ করলে একই হবে এবং এককে তেরো ওয়ান গুণ করলে একই হবে ওয়ান প্লাস ওয়ান ছয় টু অর্থাৎ আমরা দেখতে পারছি যে এই যে অঙ্কটা আছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক খুবই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক অর্থাৎ টেন আলফা প্লাস কোয়াট আলফা ছয় টু ঠিক আছে হলে টেন টু দুয়ার থার্টিন আলফা প্লাস কোয়াট টু দুয়ার থার্টিন আলফা এর মান কত হবে এর মানও টু হবে ঠিক আছে তো দেখো রোমান ফাইভের অঙ্ক কী বলেছে টু রুট সিক্স সেন্টিমিটার বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে তো দেখো এর অ্যান্সার তো দুই হবে তোমরা তো জানো বুঝতে পারলে এর এর অ্যান্সার হবে একশো পনেরো ডিগ্রি এটা হয়েছে আর রোমান টু এর অ্যান্সার হবে দুই ঠিক আছে তো দেখো এখানে আমি দুটি আয়ত ঘনক অঙ্কন করেছি এ বি সি ডি একটা অঙ্কন করেছি অপর দিকে বি এফ ই একটা অঙ্কন করেছি তো দেখো এবি কত হচ্ছে টু রুট সিক্স আসে আর বিএফ কত হচ্ছে টু রুট সিক্স আছে তো দেখো আয়ত ঘনক বাহুর দৈর্ঘ্য তো দেখো এবি আর বিএফ এই দুটো যোগ করলে আমরা কি পাবো এ এফ পেয়ে যাবো এটা এ এফ পেয়ে যাব তাই তো এ এফ পেয়ে যাব তো দেখো এএফ কি এ এবি প্লাস এ বির মান কত আছে টু রুট সিক্স প্লাস বিএফ এর মান কত আছে টু রুট সিক্স দুটো যোগ করলে কী হবে ফোর রুট সিক্স হবে অর্থাৎ প্রস্থ টু রুট সিক্স উচ্চতা টু রুট সিক্স কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে আমরা কর্ণের ফর্মুলা তো জানি যে রুটের মধ্যে কী হবে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার দৈর্ঘ্য কত ফোর রুট সিক্সের হোলস্কোয়ার প্লাস প্রস্থ কত টু রুট সিক্সের হোল স্কোয়ার প্লাস উচ্চতা কী আছে টু রুট সিক্সের হোলস্কোয়ার তো দেখো এর ক্যালকুলেশন করবে নাইনটি সিক্স রুট রুট কেটে গেলে কী থাকছে শুধু ছয় থাকছে ছয়ের সঙ্গে চার গুণ করলে চার চক চব্বিশ রুট রুট কেটে গেলে কী থাকছে এখানে আমাদের ছয় থাকছে ছয়ের সঙ্গে দুই দু চার গুণ করলে কত হবে চব্বিশ হবে আর সেরকম চারি চারি ষোলো রুট রুট কেটে গেলে সিক্স থাকছে ষোলোকে ছয় দিক গুণ করলে কত হবে ছিয়ানব্বই ছিয়ানব্বই যোগ চব্বিশ যোগ চব্বিশ সমান শোনশোন কত হবে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের রুট কত হবে একশো চুয়াল্লিশের রুট হবে বারো গুণ বারো অর্থাৎ বারো সেন্টিমিটার ঠিক আছে কর্ণের দৈর্ঘ্য কত হবে বারো সেন্টিমিটার হবে পরের অঙ্কটা কী বলেছে রোমান সিক্সের অঙ্ক অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বারো সেন্টিমিটার পরের অঙ্কটা কী বলেছে রোমান সিক্সের অঙ্ক এক্স ওয়ান কমা এক্স টু কমা এক্স থ্রি ডট 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 এক্স টেন রাশিগুলির গড় টোয়েন্টি হলে এক্স ওয়ান প্লাস ফোর কমা এক্স টু প্লাস ফোর কমা এক্স থ্রি প্লাস ফোর ডট ডট আছে এক্স টেন প্লাস ফোর রাশিগুলির গড় কত হবে তো দেখো এর অ্যান্সার কত হবে এর অ্যান্সার হবে চব্বিশ হবে তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে তোমরা একটু নজর দাও তো দেখো এক্স ওয়ান প্লাস ফোর প্লাস এক্স টু ফোর প্লাস ডট 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 কেসে এক্স টেন প্লাস ফোর এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট ডট এক্স টেন প্লাস টেন মাল্টিপ্লাই ফোর তো দেখো প্রত্যেকটা ডিজিট তো চার চার করেছে টোটাল এখানে দশখানা আছে তো কী করেছি আমি দশকে চার দ্বিগুণ করলে কত হবে চল্লিশ হয়েছে আর এই দশটায় এর নিচে নেমেছে তো দেখো এটা কত আছে এটা টোটাল আমাদের গড় টোয়েন্টি আছে টোয়েন্টি আর এইটা এটা কেটে গেলে কী থাকছে চার থাকছে এর গড় কত টোয়েন্টি বইতে বলে দিচ্ছে তাই তো এর গড় কত বলেছে এর গড় বলেছে টোয়েন্টি টোয়েন্টি প্লাস ফোর শোন শোন চব্বিশ ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার চব্বিশ পরের প্রশ্ন কী বলেছে তো দেখো দুইয়ের রোমাননের অঙ্ক কী বলেছে এক ব্যক্তি ব্যাংকে একশো টাকা জমা রেখে দু বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন একশো টাকা বার্ষিক সুদের হার কত তো দেখো এর অ্যান্সার হবে টেন পারসেন্ট তো দেখো টেন পারসেন্ট হবে কি করে সেটা তোমাদের আমি দেখাচ্ছি তো দেখো এটা কি আছে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা পি ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এন সঞ্চমান একশো একুশ পি আর মান কত একশো ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেডের হোলেস্কার মানে কি এন মানে কি এন এ মান কত দুই বছর বলেছে এন কত বলেছে দুই বছর বলেছে তার জন্য এখানে আমি কী বসেছি দুই বসেছি মানে এ স্কোয়ার বসিয়েছি সমান সমান একশো একুশ তো দেখো এই একশোটা এন নিচে নেমে গেছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর লসু করেছি একশো একশোকে একশো 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 কেটে গেলে আর থাকছে এর হোল স্কোয়ার ঠিক আছে তো দেখো একশো একুশ মানে কি ইলেভেন আর একশো মানে দশ এর হোল স্কোয়ার হয়ে গেল একশো একুশ মানে কি এগারো বাই দশের হোল স্কোয়ার এবার আমি কী করেছি এই স্কোয়ার স্কোয়ারগুলো কী করছি আমি বাদ দিয়েছি একশো প্লাস আর বাই হান্ড্রেড সমান সমান ইলেভেন বাই টেন তাই তো তো দেখো কুনাকুনি গুণ করলে কী হবে একশো প্লাস আর হবে অপর দিকে একশো দশ হবে তাই তো সেটাই করেছি একশো প্লাস আর সমান সমান একশো দশ আর সমান সমান একশো দশ মাইনাস একশো আর সমান সমান কী হবে টেন পারসেন্ট অর্থাৎ এর অ্যান্সার হবে টেন পারসেন্ট ঠিক আছে এই শূন্য স্থানে কী হবে টেন পার্সেন্ট হবে আশা করি তোমরা বুঝতে পারছো এর অ্যান্সার কী হবে টেন পার্সেন্ট পরের অঙ্কটা কী বলেছে দুটি দিঘাত করণির যোগফল ও গুণফল একটি মূলত সংখ্যা হলে করণীদ্বয় দয় কী হবে একটা অনুবন্ধী করণীয় হবে রোমান থ্রির প্রশ্ন কী বলেছে দুটি ত্রিভুজের ভূমি একই সরল রেখা অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের কী হবে সমান হবে কী হবে সমান হবে বুঝতে পারলে আমি কি বললাম পরের প্রশ্ন কি বলেছে রোমান সিক্সের প্রশ্ন কস ফিফটি থ্রি ডিগ্রি বাই সাইন থার্টি ডিগ্রি এর সরলতম মান কতবে এর মান কত হবে ওয়ান হবে তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি কী করে ওয়ানটা হয়েছে দেখো কোয়াস ফিফটি থ্রি ডিগ্রি বাই সাইন নাইনটি ডিগ্রি মাইনাস ফিফটি থ্রি ডিগ্রি এ দেখো এটা থেকে এটা বিয়ে করলে থার্টি সেভেন হয়ে যাচ্ছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস ফিফটি থ্রি ডিগ্রি মানে কি কোয়াস ফিফটি থ্রি ডিগ্রি হবে কোয়াস ফিফটি ডিগ্রি আর কোয়াস ফিফটি থ্রি ডিগ্রি কেটে গেলে কী থাকছে ওয়ান থাকছে অর্থাৎ এর অ্যান্সার হবে ওয়ান পরের প্রশ্ন কী বলছে পাঁচ নম্বরের প্রশ্ন একটি নিরেট লম্ব বৃত্তাকার চঙ্গের তল সংখ্যা কটি হবে তিনটি হবে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের তল সংখ্যা কটি তিনটি হবে রোমান সিক্সের প্রশ্ন কী বলেছে এক্স ওয়ান কমা এক্স টু ডট 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 এক্স এক্স হান্ড্রেড চলগুলির ঊর্ধ্বক্রমে থাকলে তাদের মধ্যমা কী হবে এর মধ্যম হবে এক্স ফিফটি প্লাস এক্স ফিফটি ওয়ান বাই টু ঠিক আছে এক্স বেস ফিফটি এক্স বেস ফিফটি ওয়ান বাই টু এর অ্যান্সার হবে আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওটি দেখার জন্য এসবি বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ এরপরে তোমাদের আমি এই যে সত্য মিথ্যা আছে এই সত্য মিথ্যা অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো খুব তাড়াতাড়ি সলভ করে দেবো সমস্ত সালের প্রশ্নগুলো তো দেখো চার দাগের যে বাকি এস এ কিউব যে প্রশ্নগুলো আছে এইগুলো আমি অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে